এই বলটাই সব সর্বনাশের মূল। থিসারা পেরেরার বলটা আপাতদৃষ্টিতে খুব একটা ভয়ঙ্কর ছিল না, কিন্তু যা হবার তা তো হয়েই গেছে। ঢাকার অধিনায়ক পারলেন না দলকে জেতাতে, তবে সেটা ছাপিয়েও এখন আলোচনায় তার হাতের আঙুলের পুরনো ইঞ্জুরি, বল যে আঘাত করেছে বাঁ হাতের কনিষ্ঠায়। বিসিবির ডাক্তারের পরামর্শে এক্সরে করা হয়েছে আঙুলে, রিপোর্ট বলছে ঠিক হতে বসা আঙুলটা বিগড়েছে আবার। আরো একবার মাঠের বাইরে ছিটকে গেলেন বাংলাদেশের টেস্ট ও টি-20 দলের অধিনায়ক। এবার 3-4 সপ্তাহ বিশ্রামে থাকতে হবে সাকিবকে। ওর ফ্র্যাকচার হয়েছে এবং সম্ভবত 3-4 সপ্তাহ রেস্ট লাগবে। ব্যাটিং এর সময় নাকি বল লেগেছে হাতে, তো এখন এটা আঙুলের জন্য অনেক বড় একটা ধাক্কা। আপাতত নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ সাকিবকে ছাড়াই খেলতে হবে টাইগারদের। ইনজুরির কারণে নেই বিপিএল এর দ্বিতীয় সেরা বোলার তাসকিন আহমেদ। ওশেনিয়া সফরটা তাই অনেক বেশি কঠিন হয়ে গেল মাশরাফির দলের জন্য। ওদের কন্ডিশন, ওরা অনেক শক্তিশালী দল, সো যারা কোয়ালিটি প্লেয়ার, যারা ভালো প্লেয়ার, ওরা গিয়ে ওখানে অ্যাডজাস্ট করতে পারবে, বাট অনেকের জন্য হয়তো এটা কঠিন হতে পারে। সাকিব না থাকলে যেটা হয় যে এক্সট্রা একটা প্লেয়ারকে খেলাতে হয়, যেটার জন্য আমাদের দলের যে ভারসাম্যটা, হয়তো বলিংয়ে আমরা কিছুটা কম্প্রোমাইজ করবো, একজন অলরাউন্ডার খেলাবো ব্যাটিংটাকে স্ট্রং করার জন্য, কিংবা একজন বলার কম নিয়ে খেলবো, সেক্ষেত্রে দলটা একটু দুর্বল হয়ে যেতে পারে আমাদের। অবস্থার উন্নতি হলে কিউইদের বিপক্ষে 3 ম্যাচের টেস্ট সিরিজে যোগ দেবেন সাকিব। তার আগে দলের অভিজ্ঞদেরকে হাল ধরতে পরামর্শ ক্রিকেট বিশ্লেষকদের। আমরা 3টা টেস্ট খেলবো, হয়তো পরে হয়তো রিকভারি করলে খেলতে পারবো। প্রবলেম যেটা আছে, ও রিকভারি মানে ও যদি ব্যথার থেকে যদি সরতে পারে তাহলে তো সে চলে আসবে। পেস বোলিং নিয়ে খুব বেশি আশাবাদী আমি, মোটামুটি রান যদি করতে পারে, সেটা যদি বোলাররা সেটা যদি ডিফেন্ড করতে পারে, সেটাই হয়তো আমাদের জন্য ভালো হবে। 13 ফেব্রুয়ারি নেপিয়ারে 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড।